হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ধাবা স্টাইলে চিকেন বানাবো। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি আদা রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ফোড়নের জন্য নিয়েছি লং এলাচি, দারচিনি, গোলমরিচ, আর নুন নিয়েছি পরিমাণ মতো, সাদা জিরে, তেজপাতা। আমি সর্ষের তেল দিয়ে বানাবো, আর এক ভিনেগার লাগবে। এখন আমি মাংসটা মেখে নিব, মেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচের মতো দিয়েছি, আর বাকিটা আমি রান্নার সময় দিব। আর দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর ভিনিগার দেব। ভিনিগার না দিয়ে, লেবু থাকলে লেবু রস দিলেও হবে, আমি ভিনিগার দিয়েছি 1 চামচের মতো। ভিনিগারটা দিলে মাংসটা একদম সফট হয়ে যাবে। আর দিব সর্ষের তেল। এই তেলটা দিয়ে আমি পুরো চিকেনটা রান্না করব। অল্প তেল দিয়েছে, এখন আমি মেখে নিব ভালো করে। মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে। চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি পেন বসিয়ে দিয়েছি, আধা ঘন্টা পরে আমি এসে পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিচ্ছি, লং, এলাচি, দারচিনি আর গোলমরিচ, তেজপাতা। তারপর দিয়ে দেবো আমি সাদা জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে, আর হলো মুড়ি দিয়েছি ফোড়ন দিয়ে। এখন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি, হেভি টেস্টি হয় মাংসটা খেতে। আর এই গ্রেভিটা আমি অনেক সবজিতে দিয়ে বানাতে পারবো, অনেক কিছুতে দেওয়া যাবে। এটা বানিয়ে বেশি করে রাখলে এটা পনিরও বানানো যাবে, নিরামিষ সবজিতে দেওয়া যাবে। এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নিব। ভেজে এটা আমি ঠান্ডা করে একটা পেস্ট বানাবো। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে পাউডার, আর দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আমি বাকিটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। আর এটা ভাজা হয়ে গেছে আমার, এটা এখন আমি এটা নামিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছে, এটা নামিয়ে নেব, ঠান্ডা করে আমি এটা পেস্ট বানাবো। আর ওই পেনটার মধ্যেই আমি আবার একটু তেল দিয়েছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে এটা কষাবো চিকেনটাকে।
তারপর আমি এটা চিকেনটা খালি বানালো হতো, আমি একটু আলু দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষাচ্ছি। এখন আমি এই পেস্ট করেছিলাম যে মশলাটা, আদা রসুন সরি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর গোটা মশলাগুলো, ওগুলো পেস্টটা দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে মিক্স করে দিচ্ছি চিকেনের সঙ্গে। খুব ভালো করে নাড়তে লাগবে, তারপর আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিব, হয়ে গেছে লাস্ট। আমি দিয়েছি ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দিব, ঢেকে গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার ধাবাস্টা।